গাভাস্কারের সমালোচনা জবাব দিলেন ব্যারিস্টো। টেস্ট ক্রিকেটে তেমন হয়তো মন নেই জনি ব্যারিস্টোর। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে একের পর এক ব্যর্থতার পর ইংল্যান্ডের এই ব্যাটসম্যান সম্পর্কে এমনটাই বলতে শোনা গেছিল কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারকে। এদিন দুরন্ত শতরানের মধ্যে দিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় নিশ্চিত করার পর অবশেষে এই বিষয়ে মুখ খুললেন তিনি। তার বক্তব্য, তিনি এমনটা শোনেননি আগে, তাই এখনই এ বিষয়ে কিছু বলতে চান না, তবে গাভাস্কার চাইলে তাকে একটা ফোন করতে পারেন, তখন তিনি তাকে তার টেস্ট ম্যাচের প্রতি আগ্রহের কথা খুলে বলবেন। প্রসঙ্গত, ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের মধ্যে দিয়ে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। ব্যারিস্টো এবং স্টোকস করেছেন যথাক্রমে 124 এবং 99 রান, যার সাহায্যে ভারতের দেওয়া 337 রানের লক্ষ্যমাত্রা চেস করে ফেলে ইংল্যান্ড। এদিন ভারতের কোনো বোলার রেহাই পায়নি ব্যারিস্টোর সামনে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা চালিয়ে যান তিনি। রবিবার পুনেতে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। সানরাইজার্স হায়দ্রাবাদের এবারের আইপিএল জয়ের সম্ভাবনা প্রবল বললেন ব্যারিস্টো। এবারের আইপিএল জয়ের দৌড়ে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান জনি ব্যারিস্টো। 13তম আইপিএলে ভালোই পারফরমেন্স করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, লিগ টেবিলে শেষ করে 3 নম্বর স্থানে, যদিও ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিল তারা। আইপিএল একটা অসাধারণ টুর্নামেন্ট, বিশ্বের যে কোনো ক্রিকেটার এই টুর্নামেন্টের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইবেন। আগামী সপ্তাহের মধ্যে আমি সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে যোগ দিচ্ছি, মন্তব্য ব্যারিস্টোর। আমি খুব উত্তেজিত, গতবার খুব একটা খারাপ খেলিনি, এবার আমাদের জয়ের সম্ভাবনা অনেক বেশি, বেশ কিছু ভালো ক্রিকেটার এবার আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে, সঙ্গবদ্ধভাবে ভালো খেললে আমরা ভালো ফলাফল করতে বাধ্য, এমনটাই বক্তব্য ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক ব্যারিস্টোর। শ্রীলঙ্কার পেস বোলিং দপ্তরে পরামর্শদাতার পদে বহাল থাকছেন চামিন্ডা ভাস। অবশেষে মিটল সমস্যা, নিজের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেন চামিন্ডা ভাস। শ্রীলঙ্কার পেস বোলিং দপ্তরে পরামর্শদাতার পদে বহাল থাকছেন তিনি। যে বিষয় নিয়ে সমস্যা, সেই সমস্যা নিয়ে ভাসের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের, এরপরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে সূত্রের মারফত। প্রসঙ্গত, বৃহস্পতিবার অ্যান্টিগুয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ড্র করল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে দেশের হয়ে দুরন্ত লড়াই করলেন নাকরুমাহ বোনার, তিনি করেছেন 100 রান। 375 রান চেস করতে নেমে ঠান্ডা মাথায় নিজের ইনিংসটা খেলে যান বোনার, তিনি অপরাজিত থাকেন 113 রানে। অন্যদিকে কাইল মায়ার্স খেলেন 52 রানের ইনিংস, যার জেরে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ করে 236 রান 4 উইকেটের বিনিময়ে।